আসসালামু আলাইকুম। আশা করো আপনার সবাই ভালেই আছে। আলহামদুলিল্লাহ মই ভালেই আছো। তো আজি মই আপনার লগত এটা রেসিপি শেয়ার করিম। এটি হচ্ছে ইলিশ মাছের রেসিপি। আর এই রেসিপিটি মই কেনেকে বনাইছো আপনাদের প্রথম পরা হেকলকে সাব। আর এই রেসিপিটি যদি আপনার ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করিব নাপাহরিব। তো মই এই রেসিপিটি কেনেকে বনাইছো আপনাদের ঘর একবার ট্রাই করিব। তো আসুন মই এই রেসিপিটি কেনেকে বনাইছো আপনাদের সব। তো মই ইয়াতে দুটা ইলিশ মাছ লৈছো। তো এই ইলিশ মাছটো মই বাকলিটো কটারি দি মই পেলাই দিছো। আর গোটা ইলিশ মাছ প্রথমতে মই পানি দি চারি পাঁচবার সাফা পানি দি মই ধুই লৈছো। কারণ এই মাছ ইলিশ মাছের ভিতর মানে এই ইলিশ মাছত কণী আছে, সেইকাৰণে মই গোটা ধুই লৈছো। আর গোটা ইলিশ মাছ মানে ধুই ললে মানে ইলিশ মাছ কাটার সময়ত অল্প সুবিধা হয়, সেইকাৰণে মই ধুই লৈছো। আর এই ইলিশ মাছটো মই সৰু সৰুকে টুকুৰা কৰি লৈছো, পিস পিস মানে কৰি লৈছো। এতিয়া মই চাফা পানী দি চাৰি পাঁচবার মই ধুই লম। আর আর লাহে লাহে ধুব লাগিব, কারণ যত মাছৰ ভিতৰত কণী আছে সেইকাৰণে লাহে লাহে ধুব লাগিব। আর চারি পাঁচবার মই ধুম। আর মাছ যিমান চাফাকে ধুব আঞ্জাটো সিমান টেস্টি হয়। ধোৱাটোতো ধুবই লাগিব। মই ইয়াতে চাহকাপৰ আধা কাপ মই সৰিহ লৈছো আর 10-12টা কাজু বাদাম লৈছো। এটো মই ধুই পাটাত পেস্ট বনাই লম। কারণ মই এটো পেস্ট মই মিক্সারত বনাব নোৱাৰিলোঁ। কারণ মিক্সারত পেস্ট বনালে আধা ঘণ্টা আগতে ভিজাই থব লাগিছিলে। মোৰ লগত টাইম নাই কারণে মই ডাইরেক্ট ধুই মই পাটাত পেস্ট বনাই লৈছো। আর সৰিহৰ ভিতৰত যিটো গুটিটো আছে সেইটো ভালকে মানে পেস্ট বনাব লাগিব, যাতে গুটি গুটি নাথাকে। আর সৰিহটো গোটা গোটা থাকিলে ভাল নালাগে, ভালকে পিছি লব লাগিব। মই ইয়াতে 7 পিস মাছের পিস মানে 7 পিস মাছের টুকুরা মই ইয়াতে হালধিয়া নিমখ আর জলকিয়ার পাউডার অল্পমান দি মই মেরিনেট করে মই থই দিছিলো। আর মই এতিয়া মশলাকেইটা মই দিম। মই ইয়াতে এতিয়া দিম জিরা পেস্ট মই দিছো। গোটা জিরাটো মই পাটাত পিছি লৈছিলো। আর পেঁয়াজ নহৰু আর অলপমান আদা পেস্ট বনাই মই দিছো। আর হালধিয়ার পাউডার দিছো মই অলপ, কারণ হালধিয়া পাউডারটি মই কমকে দিছো। কারণ মই মেরিনেট করার সময়ত মই হালধিয়া পাউডার দিছিলো। জিরা পাউডার ধনিয়া পাউডার আদা চামচ চামচ দি দিছো মই। সরিয়ে আর কাজু বাদাম যেটি পেস্ট বনাইছিলো সেটা এতিয়া দি দিম। আর ভালকে মই হানি লম। এতিয়া মই ইয়াতে দিছো চাহকাপৰ আধা কাপ মই মিঠাতেল দি দিছো। কেঁচা মিঠাতেল মই ঢালি দিছো। কেঁচা মিঠাতেল দি মই ভালকে এটো মাছটো মই ভালকে সানি লওঁ, যাতে মাছৰ ভিতৰত মছলা সোমায়। একদম সহজ পদ্ধতিত মই বনাইছো। আপোনালোকে মই যেনেকৈ বনাইছো আপোনালোকে এনেকৈ ঘৰত একবাৰ ট্ৰাই কৰিব। তো যিকোনো মানুহে এইটো বনাব পাৰিব, একদম সহজ। মই আধা চামচ নিমখ দিছো, কাৰণ ইয়াৰ আগতে মই যেতিয়া মাছ মেৰিনেট কৰি মই থৈ দিছিলো তেতিয়া মই আধা চামচ নিমখ দিছিলো। টোটেল 1 চামচ নিমখ ইউজ কৰিছো ইয়াতে মই। মই ইয়াতে লম শুকান এটা কেৰাহী লৈছো। এই কেৰাহীত মই মানে সানি ৰখা মাছটো মই সানি মাছ সানি মই ডাইৰেক্ট মছলা দি সানি মই ডাইৰেক্ট কেৰাহীত ঢালি দিছো। কাৰণ কেৰাহীত মই তেল দিয়া নাই, কাৰণ মই তেলে মিঠাতেল দি মই মাছ সানিছো। কাৰণ মাছ মই কেৰাহীত ঢালি দিছো আৰু মাছৰ ওপৰত অলপমান পানী দিম। পানী দি তাৰ ওপৰত অলপমান তেল মিঠাতেল দিম মই। সেইকাৰণে কেৰাহীত মই মিঠাতেল দিয়া নাই, মই ডাইৰেক্ট ঢালি দিছো। আৰু মই ইয়াতে
চাহকাপৰ এক কাপ মই পানী দিম, কাৰণ পানী মই বেছি নিদিওঁ। কিয় পানী মই চাহকাপৰ এক কাপ দিম? কাৰণ মাছটো যাতে অলপ মানে ইয়াতে আৰু এটা বস্তু দিলে ভাল লাগিব, মই বস্তুটো দিব পৰা নাই, নাৰিকলৰ গাখীৰ মই দিব পৰা নাই, আপোনালোকে পাৰিলে দিব। আৰু কেঁচা জলকীয়া 4-5টা কেঁচা জলকীয়া দিছোঁ, মাজেদি মই কেঁচা জলকীয়াটো ফালি দিছোঁ। আৰু মই ইয়াতে মিঠাতেল দিছোঁ অলপমান ওপৰত। এতিয়া মই ভালকৈ ঢাকোনটো মই লগাই গেছত বহাই দিম, গেছটো একদম মই কমাই দিম, কাৰণ গেছটো বেছিকৈ দিলে মানে তলত লাগি ধৰা চান্স থাকিব। যিহেতু ইয়াতে মই কাজু বাদাম দিছোঁ, সেইকাৰণে তলত লাগি ধৰা চান্স এটা থাকে, আৰু তলত লাগি ধৰিলে এইটো টেষ্টটো অলপ বেলেগ হ'ব, সেইকাৰণে মই গেছটো কমাই দিছিলোঁ। চাওক কিমান মোৰ হৈ গ'ল আঞ্জা। এতিয়া আপোনালোকে ঘৰত এনেকৈ ট্ৰাই কৰিব, আৰু যদি মোৰ ভিডিঅ' চেনেল ৰুলি লাইফ চেনেল যিবিলাকে চাই সিহঁতৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব। আৰু যিকোনো আঞ্জা নমাই 5 মিনিট পিছত খাব, লগে লগে নাখাব। খুদা হাফিজ।